আফটারনুন বন্ধুরা, এখন বাজার দুইটা। আজকে লেটে ব্লগ শুরু করছি। খেলেগানা কৌশিক আজকে ট্রাভেল করে, খুব ব্যস্ত। কিন্তু প্রবলেম ইজ হেয়ার ওয়েট লিস্ট, নট ওয়েট লিস্ট, আরএসি ওয়ান। তৎকালে টিকিট কাটছে তখন জানি না, যদি মানে যখন 8:55 চার্ট প্রিপেয়ার হইব যদি তখন কনফার্ম হয়ে যায়, ওয়েল অ্যান্ড গুড। ওই যেবার কথা, এমনি পার্সেলি সব জিনিস শেষ, একটু তার খেলেগানা সব জায়গার থেকে এমন এমন একটা জায়গা থামেন না নি, তিনটার সময় থামে। আমি কইছি আইআরসিটিসির মিল বুক করতে, কিন্তু মানে বাই দ্যাট টাইম হি উড বি অলরেডি হাংরি। আজকে বাবা যাই বাগতিকা তাইনও ছুটি, টাইম ঠান্ডা খানি দিছি। আর আমি বাইরে গেছিলাম গতিকা, ওখান আইয়া চিকেন আর খেলেগা একটু করছি খোলার মতো চেষ্টা। আর কিছু না, এখানে মায়ে দিছে বড়ি দিয়া আলু আর পেঁপের ঝুল। বাস আর এখানে তখন প্রত্যেকটি গাড়ি ফাঁকা রাখা, এখানে সবটি দিয়া মুড়ি বাজিয়া স্টক করিয়া রাখুন, এর লিগা রাখছি। আর মাফিরা খাওয়া শেষ, সব শেষ, ডিউটি ইজ কমপ্লিট। কিন্তু মানে ছোটোখাটো যা থাকে, কেউ বাড়ির কেউ ট্রাভেল করলে বা নিজে ট্রাভেল করলে মোবাইল চার্জ, স্মার্ট ওয়াচ চার্জ, পডস চার্জ, চার্জার প্যাক করা হয়েছে নি, তারপরে জিনিস গুছাইছি নর্মাল। যেহেতু এখানে প্রচণ্ড গরম, এখানের লেগা পাতলা পাতলা গেঞ্জি, এই সেই হাওয়াই স্যান্ডেল, টুথপেস্ট, জেনারেলি শেভিং কিটের মধ্যে টুথ সব লইলাই, ব্রাশও আমরা, ব্রাশ আর টুথপেস্ট। আর মেয়েরা ট্রাভেল করলে সেফটি পিন, এই কয়েকটা জিনিস মানে জেনারেলি মিস হয়ে যায়। তো যাই হোক, এটা সব প্যাক, চোখের সামনেও সব রাখছি, পার্সেলি প্যাক করছি। এখন যখন কনফার্ম হইব, হি জাস্ট নিড টু মুভ, দ্যাটস ইট। খিদাও লাগছে, সকালে হেরে করিয়া দিয়েছিলাম পরোটা আর আলু ফুলকপির তরকারি, আর আমি খাইছিলাম রুটি আলু ফুলকপির তরকারি। টেবুলে দিয়েছিলাম কেলগস, চোকোজ আর কি, কেলগস তাই বলা হয় না, চোকোজ, সবই সবটা খাইছি। খাইয়েও বাইরে দিয়েছিলাম, মাংসংস ম্যারিনেট করে গেছিলাম, যাতে এইবার করেও রান্নাটা করে নিতে পারি, কিন্তু রান্না করতে তো একটু সময় লাগবো। এখন খিদা লাগি গেছে এখন সবর, তেল লিগা বাস টেবুলে খাওয়াটা দিলেছি। আমি একটু পরে যাইলাম, একটু পরে যাইলাম খাওয়ার, মাংসটা নামাই আর 10 মিনিটে রেডি হয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে থাকবা, দেখা হইব একটু পরে। হ্যাঁ, আইসি, আমরা হানিওনি শেষ, বাক্কা সময় হয়ে গেছে হানি খাইতে খাইতে নানি। আমরা দুজন থাকলে বা আমি একলা থাকলে আমরা খুব পুরানা সিনেমা দেখে দেখে খাই, নতুন না পুরানা সিনেমা, উইচ ইজ অলরেডি ওয়াচড। তো ফান খাই এখন, মাফি বিছনা করিয়া দিছি, যাও বিছনা ঘুমাও গিয়া, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, মাফিরও ঠান্ডা লাগে, একবার এই বিছনা একবার সেই বিছনা। আর তাহলে এখন তার বিছনাও দাঁড়া করিয়া দিলাম, একটা তার ছোটোবেলা বিছনা আছে, বড় বিছনা তার লেগে একটা কিনতে লাগবো। আসলে কিনাও না নানি, অনেস্টলি স্পিকিং, এটাই লেগে বেকার, অত একটা তারা অত মানে লোম শ্রেড আউট হয়, এটার লেগে সব লাগিয়া লাগিয়া, এটার মধ্যেও না পরিষ্কার না কিচ্ছু, বালা করিয়া ধইলে শুকাইতো না। এর লেগে আমি মোটা চাদরে ফোল্ড করিয়া দিই, আনাইলে মাফি সোফাতে ঘুমায়, অহল অবধি মানে মাফির এটাও রুটিন। হ্যাঁ, তখন সয়া সয়া ব্লগও দেখবো সবে, এটাও কাজ। আর সন্ধ্যাবেলা তেলে আপনার লগে দেখা পাবো, হয়তো হয় না শীতকাল শুনরানি, আজকে দুজন তারা একলগে ঘুমার, এর লেগে শীতকাল। ঠিক আছে, দেখা যাবে। দিলাম আপনারা হয়তো বাবা কি তা মানে হচ্ছে,
লাস্ট মিনিট প্রিপারেশন, লাস্ট মিনিট প্রিপারেশন এটা যখন আমি যাই হেলোকে তখন হয় না, হে যখন যায় ইটস কোয়াইট ন্যাচুরাল। সাইড দিকে খুবই মানে বাজেভাবে খাপড় খালি না, প্রচণ্ড বৃষ্টি, খাপড় শুকাইবার একটা জায়গা নাই। সো দিস ইজ দ্য ইন্ডিয়ান পদ্ধতি অফ কাপড় শুকানো। বাসন ওসন এখানেও রাখা সব ঠিক করি আস্তে আস্তে। বৃষ্টির এমন অবস্থা, এলে গরম এরকম অবস্থা। আজকে দেখুন এটা যারা মেকআপ করে তারা নিশ্চয়ই জানবা, একটা মেকআপ ব্রাশের সেট আছে এরকম মারমেড স্টাইল, আর এটা অ্যাকচুয়ালি একটা কলম। এটা আমার মেললেগা দিছি আর একটা পকেট ডায়েরি দিছি, তাইরে ইটস কাইন্ড অফ আ কি চেইন অ্যালং উইথ। এটার মধ্যে এটা দিছি হলো গিয়া এটার মধ্যে কুইক রিফ্লেকশন, এটার মধ্যে রেখে আমরা নাম্বার লেখা মা বাবার, আর এটা আমার মেয়ের মোবাইল রাখিয়া গেছে। ব্রিটানিয়া বিস্কিট, এটা খুব বাজে হ্যাবিট না, বিস্কিটের পুরা টিন লইয়া বোয়া, মা আমার মায়েও বকা দেয়, আমার শাশুড়িও বকা দেয়। চলেন ব্লককে লেয়ে হি সেহি, কিন্তু আমি বিস্কিটের টিন রাখি আর বিস্কিট রাখছি টেবিলও। তোমার বিস্কিট দিছি, তুমি যাও এখান থেকে, মাফি গো মুভ আউট। ছয়টা বাজে আর এখন সাত মিনিট বাকি। আমি অনেকটা ব্লগও করেছিলাম, আমরা বাড়ির সামনে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট অফ আদিত্য বিড়লা, তো সব বাস এরকম টাইমেও ছুটি হয়, শিফট ছয়টায় শেষ হয় তারা, বড়ো বড়ো বাস অনেকগুলো। এখন বৃষ্টিটা একটু কমছে, কৌশিক গেছে টেবুরে লিয়া নিছে, একটু সাইকেল চালাই তো। আজকে আলাদা পায় না বাবা, তুমি তো আর চলে যাবে, একটু নিয়ে চলো। বাস এটাও আজকের সন্ধ্যা, এখন তার বা তো বয় দিছি, হে মোস্টলি চারটা প্রিপেয়ার হইব 7:55, যেহেতু 11:55 টিকিট ট্রেন মানে তার বোর্ডিং টাইম, এলে সব রেডি করে রাখি আস্তে আস্তে, দেখাইব আপনার লগে একটু পরে, আমি চাটা খাইলে শুভ সন্ধ্যা সব রে। ঠাকুরের সন্ধ্যাবাতি দিলাইছি একটু আগেও আজকে দিছি, একটা গান মনে পড়লো যেটা ছোটবেলা প্রায়ও ঠাকুরগড় দাদুর লগে বুয়া গাইতাম। তোমার ওই আসন তলে হৃদয়ের দোয়ার খুলে গাহি তোমারি জয় গান ঠাকুর, গাহি তোমারি জয় গান। অনেকক্ষণ পরে দেখা আপনার লগে, এখন বাজের 8:30, 8টার সময় চার্ট প্রিপেয়ার হয়েছে 7:55, মানে প্রপার আপডেট হইতে হইতে 8টা, 8টার সময় চার্ট প্রিপেয়ার হয়েছে। কৌশিকর টিকিট ওয়েট লিস্ট 1 আসিল, কনফার্ম হয়েছে না, তো এরকম যাওয়ার মানে হয় না যে এখানে গিয়ে আবার সেটিং আর এইসব, তাহলে এখন হে হয়েছে যে ফ্রাইডে ট্রাই করবার লেগা, তাহলে কালকে তৎকাল মারব, তাহলে ওয়েট করি জানাইবো আপনার আগে, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ, আই গেছি বিশ্বনাথ, কালকে স্কুল আছে, সব রেগুলার প্রাত্যহিক দিনের কাজ সব সব কিছুর জায়গা চেঞ্জেস হইল গিয়া, খালি হ্যাঁ যে প্ল্যান অফ ট্রাভেলিংটা আজকে হইল না, এখন আপকামিং ট্রাভেল ডেট কোন দিন হয় দেখি, টিকিটের কথাবার্তা তো কইছে এখন দেখি।
আর খালি কেন ফ্লাইটের টিকিটও আর হল তৎকাল এসি মারিয়াও যা অলমোস্ট সেম, কিন্তু ফ্লাইটের পারপাস সলভ হয় না খেলিগানা তোমার এখান থেকে কলকাতা যাওয়া, কলকাতা থেকে আবার মালদা যাওয়া, ডাজেন্ট সলভ ইয়ার পারপাস। যাই হোক, আর ব্লকটা বেশি বড়ো করলাম না, সে হ্যালো নাইট, হ্যালো গুড নাইট আর হ্যালো দুটাও একলগে। আর ঠিক আছে, আমার এই পর্বটা ভালো লাগলে জানাইবা। গতকালকের বিপদনাশিনী পূজারও আমি অলরেডি আমার ব্লগটা পাবলিশ হয়ে গেছে, দেখবা, লাইক দিবা, শেয়ার করবা, সব কিছু করবা। আর রইল গিয়া আমার চ্যানেলে যারা নতুন দেখরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবা, আর যারা আমার অলরেডি দেখরা লট অফ থ্যাংকস। প্লিজ বন্ধুরা লগে শেয়ার করবা আমার এই স্টোরিটা, আমার ভাল লাগবো তাইলে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, বাই বাই, গুড নাইট।